ग्रामेगंजे रास्ता मेरामत पाका रास्तार जन्य राज्य सरकार प्रकल्प रही है नामे पथश्री अथच पथे नहीं स्त्री বাঁকুড়ায় নিজের পঞ্চায়েত এলাকায় তাই রাস্তা সংস্কারের কাজে নামলেন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। পরনে সাদা মাটা শাড়ি, মাথায় বইছেন বালি সিমেন্ট, কোদাল হাতে রাস্তায় বিছিয়ে দিচ্ছেন পাথর। ইনি হলেন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। অভিযোগ, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে রাজা মেলা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বিধায়ক তহবিলের টাকায় রাস্তা সংস্কারে কাজ করতে চাইলেও পঞ্চায়েতের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। শেষমেশ রাস্তার মেরামতির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন বিধায়ক। এমএলএ রোড করা যাবে নাই বলে ওই রোডটা করতে দেয় না, যে না চন্দনাবাউরির টাকাতে কোনো ফান্ডের টাকাতে রাস্তা রোড করা যাবে নাই, কারণ আমার নাম হয়ে যাবে এই জন্যে। আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা এমএলএ ফান্ডের কাজ নিতেই চাইছেন না। নুন আনতে পান্তা ফুরোনো সংসার থেকে উঠে আসা চন্দনাবাউরি বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকায় রাস্তা তৈরি হবে তার প্রথম কাজ, আর যেমন কথা তেমনই কাজ। বিধায়কের উদ্যোগকে সাধুবাদ স্থানীয়দেরও। এমএলএ এর উদ্যোগে আর কি বলবো, এমএলএ তো পুরো সমাজসেবী, সমাজের নিয়ে লড়ে যাচ্ছে। বিধায়ক রাস্তায় নেমে কাজ করছেন আর প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। আর তৃণমূল বলছে পুরোটাই নাটক। হ্যাঁ, রাস্তা যে খারাপ ছিল সেটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পে, 50% কাজ এগিয়ে গেছে। এই চন্দনা বাউরি কোনো গ্রামে দেখতে পাওয়া গেছে কি কোনো উন্নয়নের কাজে ওনাকে দেখতে পাওয়া গেছে, এটা একটা নাটকীয় মহিলা। নামে পথশ্রী কিন্তু পথে স্ত্রী নেই। জনতার ভোটে জনপ্রতিনিধি হতেই নেতারা যখন কার্যত ভ্যানিশ হয়ে যান, ঠিক তখনই অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা চন্দনাই হয়ে ওঠে ব্যতিক্রম। উন্নয়নের জোয়ার থেকে বঞ্চিত পথে স্ত্রী ফেরাতেই নেমে পড়েন খোদ বিধায়কে। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।